নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে এনপিআর এবং এনআরসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেখানে মিম প্রধান ওয়েসি জানিয়েছেন এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ। তো বিস্তারিত তথ্যটি আমরা দেখে নেবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটিকে সিলেক্ট করে নেবেন, এরকমই লেটেস্ট ইনফরমেশান বা আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বিস্তারিত তথ্যটি আমরা দেখে নেব কী বলা হচ্ছে। তো দেখুন, বলা হচ্ছে ওয়েসি যেটা মিম প্রধান, যিনি জানিয়েছেন যে এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ, সতর্ক করলেন ওয়েসি। তো কী বলা হচ্ছে আমরা দেখব, দেখুন কী বলা হচ্ছে। প্রতিদিন থেকে প্রকাশিত করা হয়েছে জাতীয় সংখ্যা জনসংখ্যা পঞ্জির, যেটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআরের সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি, যেটা নাম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন, যেটা হচ্ছে সংক্ষেপে এনআরসির, কোনো সম্পর্ক নেই, খোলাসা করেছেন অমিত শাহ। মানে অমিত শাহ জানিয়েছেন যে এনপিআরের সঙ্গে এনআরসির কোনো যোগাযোগ নেই বা সম্পর্ক নেই, কিন্তু তা মানতে রাজি নন আসাউদ্দিন ওয়েসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিকে খণ্ডন করে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে AIMIM অর্থাৎ মিম যেটা বলা হচ্ছে, সুপ্রিমোর বক্তব্য, এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ, দেশের মানুষকে বিভ্রান্ত করছেন অমিত শাহ। প্রসঙ্গত মঙ্গলবারই অর্থাৎ গতকালই কিন্তু এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANIকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এও জানান প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, সংসদে বা কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেশজুড়ে এনআরসি করার কোনো আলোচনায় হয়নি কখনো। তাহলে দেখতে পাচ্ছেন অমিত শাহ কিন্তু দুটি কথা জানিয়েছেন, যেটা বলা হচ্ছে যে জানিয়েছেন, প্রথমত জানিয়েছেন যে এনপিআরের সঙ্গে এনআরসির কোনো যোগাযোগ নেই, এবং সেখানে জানিয়েছেন যে যেটা বলেছিল যে সংসদে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি, যেটা কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন। অর্থাৎ দুটি কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রথমত বলেছেন যে এনপিআরের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এবং দ্বিতীয়ত বলেছেন যে এনআরসি নিয়ে কোনো কথাই বা কোনো আলোচনায় কিন্তু হয়নি সংসদে বা দেশ জুড়ে। তো দুটি কথা তিনি বলেছিলেন। তো সেই দুটি কথা এবার ওয়েসি কী বলছেন দেখে নেব আমরা। তো ওয়েসি জানিয়েছেন 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী এনপিআর হচ্ছে। তো আর কী বলেছেন আমরা দেখব। তাহলে এনআরসির সঙ্গে তার সম্পর্ক নেই কীভাবে, দেশবাসীকে ভুল বোঝাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েসি আরও বলেন, সংসদে আমার নাম করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ওয়েসি জি, গোটা দেশেই এনআরসি লাগু হবে, এখন দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন। মানে সংসদে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েসিকে বলেছিলেন যে গোটা দেশেই কিন্তু এনআরসি চালু করা হবে, তাহলে এখন কেন তিনি বলছেন যে এনআরসি নিয়ে কোনো আলোচনা করা হয়নি, যেটা কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন, এই কিন্তু প্রশ্ন কিন্তু তিনি করেছেন। তো এরপরই সরাসরি অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, শাহজি যতদিন বেঁচে থাকবো সত্যি কথা বলবো, এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ। দেখতে পাচ্ছেন ওয়েসি জি কী বলেছেন যে এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ, 2020 সালে এনপিআরের কাজ শেষ হয়ে গেলে নথি চাইবে সরকার। তো দেখতে পাচ্ছেন 2020 সালে এনপিআরের কাজ কিন্তু শুরু হবে, এবং যেটা শুরু হবে এপ্রিল মাস থেকে এবং যেটা শেষ হবে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু শেষ হবে। তো সেই এনপিআরের কাজ শেষ হয়ে গেলে কিন্তু নথি চাইবে সরকার, এই কথাও কিন্তু ওয়েসি কিন্তু জানিয়েছেন। তো আর তিনি আরও কিছু উল্লেখ করেছেন, তো সেগুলো আমরা দেখে নেব কী বলা হচ্ছে। যে উল্লেখ্য, এর আগে সংসদে বহুবার অমিত শাহ বলেছিলেন দেশ জুড়ে এনআরসি হবে, বাংলায় সভা করতে এসেও এনআরসির জুজু দেখিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ দেশজুড়ে এনআরসির কথা ঘোষণা করেছেন, তারপর বিরোধীদের লাগাতার আক্রমণের জেরে রবিবার এনআরসি ইস্যুতে পিছু হটেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিকে পক্ষান্তরে খণ্ডন করেন নরেন্দ্র মোদী। অর্থাৎ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সারা দেশে কিন্তু এনআরসি হবে, তো সেটা কিন্তু মোদী বলেন যে এনআরসি নিয়ে কোনো কিন্তু আলোচনা হয়নি, সুতরাং এনআরসি লাগু হওয়ার কোনো কথাই কিন্তু নেই। তো অর্থাৎ খণ্ডন করেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংবাদ সংস্থাকে অমিত শাহ বলেন, দেশ জুড়ে এনআরসি হচ্ছে না এখনই। অর্থাৎ তিনি এখন যেটা বলছেন যে দেশ জুড়ে কিন্তু এনআরসি এখনই হচ্ছে না, তাই এই নিয়ে আর কোনো আলোচনার প্রশ্নই নেই। তো এনআরসি নিয়ে কিন্তু আর কোনো আলোচনার প্রশ্ন নেই, এটা কিন্তু বলেছেন অমিত শাহ কিন্তু সংবাদ সংস্থাকে। তো প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এবং তিনি সঙ্গে আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে সংসদ বা মন্ত্রিসভার বৈঠকে কখনো এনআরসি নিয়ে আলোচনা হয়নি। অর্থাৎ
দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন যে দেশজুড়ে এনআরসি এখনই হচ্ছে না, তাই আর কোনো আলোচনার প্রশ্নই নেই। অন্যদিকে যেটা বলছেন যে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, সংসদ বা মন্ত্রিসভার বৈঠকে কখনো এনআরসি নিয়ে আলোচনা হয়নি। তাহলে দেখতে পাচ্ছেন যে দু মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন মন্ত্রিসভা এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য সিলমোহর দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু মঙ্গলবার দিনই যে এনপিআর যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এর জন্য কিন্তু সিলমোহর দিয়েছেন বা ছাড়পত্র দিয়েছেন। এনপিআরের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। তাহলে এতগুলো কথা তিনি জানিয়েছেন। প্রথমত তিনি বলছেন যে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং তিনি বলেছেন যে এনআরসি নিয়ে এখন কোনো কথা বা কোনো প্রশ্নই কোনো কিন্তু নেই, এবং এনপিআরের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। আর যেটা বলা হচ্ছে যে এনপিআরের জন্য কিন্তু সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যেটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শেষ হবে 2020 সালের। অন্যদিকে আর কি বলা হচ্ছে যে এনপিআরের তথ্য এনআরসির জন্য ব্যবহার করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। তাহলে দেখতে পাচ্ছেন এই কথাগুলো কিন্তু জানিয়েছেন অমিত শাহ। তো আর কি বলেছেন ওয়েসি এবার আমরা দেখে নেব। তো গতকাল ওয়েসি টুইটের মাধ্যমে এই এনপিআর ও এনআরসির মধ্যে কী পার্থক্য তা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেন সাধারণ মানুষের জানা উচিত এই এনপিআর ও এনআরসির মধ্যে পার্থক্য কী। তিনি প্রথম টুইট করে বলেন নাগরিকদের জাতীয় নিবন্ধীকরণের প্রথম পদক্ষেপ হলো এই এনপিআর, আর তারপরের পদক্ষেপ হলো এনআরসি। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে এনপিআর এবং পরের পদক্ষেপটা হলো এনআরসি। আর তারপরে টুইটে বলেন এই এনপিআর এর মাধ্যমে 2003 সালে নাগরিকদের থেকে আলাদা করা হয় অধিবাসীদের, আর তার জন্যই এই জাতীয় নিবন্ধীকরণ। এরপরে তিনি জানান আসলে এর মাধ্যমে সরকারি আধিকারিক তালিকাটি নিশ্চিন্ত করেন, আর সেখানে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি থাকে তাকে নোটিশ করা হয়। তাহলে এই কথা কিন্তু জানিয়েছেন ওয়েসি। তিনি বলেছেন যে আবারও বলেছেন যে এনপিআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ। অন্যদিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যিনি জানিয়েছেন যে এনপিআরের সঙ্গে কিন্তু এনআরসির কোনো সম্পর্ক নেই। তো এই কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, তো এই সম্বন্ধে কিন্তু আমাদের নজর থাকবে। তো আপনি যদি এনপিআর এবং এনআরসি সম্বন্ধে লেটেস্ট আপডেট যদি প্রতিনিয়ত আপনার মোবাইলে যদি পেতে চান, তাহলে অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা, সেখানে একবার টিপে কালো করে নেবেন, আর পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এরকমই লেটেস্ট আপডেট প্রতিনিয়ত আপনার মোবাইলে পাওয়ার জন্য। আর এনপিআর বা এনআরসির সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। তো আপনার তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।